فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. معصومة حسن مو আপনি একটা প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন মেয়েদের আইডি কার্ড তৈরি করার জন্য মুখমণ্ডলের সাথে কানও বের করে ছবি তোলা লাগে, এটা কি জায়েজ? আমরা জানি যে আল আসল বা বেসিক প্রিন্সিপাল হচ্ছে মেয়েরা তাদের মুখমণ্ডল বের করবে না, মুখমণ্ডলকে তারা ঢেকে রাখবে, এটাই হচ্ছে শরীয়ত বিধান। এবং মুখমণ্ডল ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সে ঢেকে রাখবে, এটাই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে শরীয়ত বিধান। কারণ আলমার আতু আওরা, ছেলেদের ক্ষেত্রে তারা সর্বাবস্থায় মুখমণ্ডল এবং তাদের মাথা এটা খালি রাখতে পারবে, এটা দেখাতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন যখন কোনো আইডি কার্ড করার প্রশ্ন আসে, যেমন পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি কার্ড কিংবা আইডেন্টিটি কার্ড কোনো প্রতিষ্ঠানের, যেটা তাকে অবশ্যই করতে হয় এবং তার জন্য তার ফটোগ্রাফ তৈরি করতে হয়, তাহলে এই ফটোগ্রাফ করা কি তার জন্য জায়েজ? হ্যাঁ, তার জন্য জায়েজ, কারণ এটা একটা জরুরি বিষয়, এগুলো প্রাতিষ্ঠানিক জরুরি বিষয়, এগুলো একজন ব্যক্তির ন্যাশনাল যে স্বীকৃতি যে সে দেশের নাগরিক কিনা বা এই এলাকার তার থাকার পারমিশন আছে কিনা ইত্যাদি সব কিছু। এখন যেহেতু এই সিস্টেমটা হয়ে গেছে, আসলে এই সিস্টেমটা তো আমরা কি ইচ্ছে করলেই বদলে দিতে পারি না, সুতরাং এই সিস্টেমের অন্তর্ভুক্ত থাকার কারণে যে আমাদেরকে ফটো তুলতে হয় আইডি কার্ডের জন্য, সেটা আমাদের জন্য জায়েজ। তবে সেক্ষেত্রে যদি মেয়েদের মুখমণ্ডল খোলা লাগে তারা খুলতে পারবে, কিন্তু তারা যদি যেমন তার কান খোলা না লাগে অথবা তার মাথা খোলা না লাগে, তাহলে আমরা বলবো এটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে কানও খোলা যাবে না, মাথাও খোলা যাবে না। কিন্তু আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে তাকে কান খুলে ফটো তুলতে হবে, নাহলে তার ফটোটা অ্যাকসেপ্টেড হচ্ছে না পাসপোর্টের জন্য কিংবা এরকম কোনো আইডি কার্ডের জন্য। সে অবস্থায় সে দেখবে যে এটা কি আসলে যাচ্ছে না, যদি এমনই হয় যে না তাকে ওইভাবেই ফটো তুলতে হবে, তাহলে তার কান খোলা রাখাটাও জায়েজ হবে জরুরাতান, কারণ জরুরাতু তবিহুল মাহদুরাত, যেটা আদতে নিষিদ্ধ, মূল নীতি হচ্ছে নিষিদ্ধ, কিন্তু এই জরুরাতের কারণে স্বল্প একটা সুনির্দিষ্ট ক্ষেত্রে তার জন্য জায়েজ হবে। আবার যখন জরুরাতটা সেরে যাবে এরপরে তাকে আর খোলা যাবে না, সেভাবেই তাকে মনে রাখতে হবে। তো এটা হচ্ছে আমরা জরুরাতের যে কায়দা, আরেকটা কায়দা হচ্ছে আল জরুরাতু তুকাদ্দারু বিকাদরিহা, জরুরাত যতটুকু জরুরাত ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, হুকুমটা এর বাইরে এটাকে এক্সটেন্ড করা যাবে না। তো সুতরাং আমরা বলবো আইডি কার্ডের জন্য যেভাবে ফটো তাকে তুলতেই হবে, তা না হলে তার ফটোটা অ্যাকসেপ্টেড হবে না, সেরকম পর্যন্ত যদি তাকে কান খোলাও লাগে তাহলে সেটা করা যাবে, অন্যথায় যদি এরকম বাধ্যবাধকতা না থাকে তাহলে কান খোলা যাবে না।